ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ভেরি বিগিনার্স এবং যারা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়াশোনা করতে চান বা মাত্র শুরু করেছেন কাজ করা, তাদের জন্য। আমার ভিডিওর বিষয় হচ্ছে যে ঋণপত্র, যেটাকে আমরা বলছি লেটার অফ ক্রেডিট, এবং বাজারে এটা কিন্তু এলসি নামেই কিন্তু খুব পরিচিত। এলসি কী জিনিস, এলসি কীভাবে কাজ করে সেটা নিয়ে আমি কথা বলব। তো এটা খুবই মানে গ্রেডেড বা আপগ্রেডেড লার্নার যারা, তাদের জন্য না, তারা হয়তো এই ভিডিওটা শুনে বিরক্ত হবে যে এত বেসিক লেভেলে কথা বলছি কেন। তো আমি সেজন্যই প্রথমে বলে রাখি, যারা মানে বেসিক্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করছেন, যারা স্টুডেন্টস, যারা নতুন আন্তর্জাতিক বাণিজ্যে এক্সপোর্ট ইম্পোর্ট ডিপার্টমেন্টে বা ব্যবসা বাণিজ্যে আছেন, তাদের জন্য দেখেন, আমরা আন্তর্জাতিক বাণিজ্যে যে প্রবলেমগুলো ফেস করি, ইন্টারনাল ট্রেডে কিন্তু আমি এটা ফেস করি না। ডোমেস্টিক ট্রেডে আপনি কোনো দোকানে যাচ্ছেন, দোকান থেকে একটা শাড়ি কিনে আনছেন, আপনি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছেন বা বিকাশে পেমেন্ট দিচ্ছেন বা চেক দিচ্ছেন, আপনি এইভাবে কিন্তু আমরা ফেস টু ফেস ট্রানজ্যাকশানগুলো করি। কিন্তু ঢাকা, যখন আপনি ঢাকা থেকে কোনো কোর্স নিয়ে আসবেন, আপনি এখানে ফোন করে বলে দিচ্ছেন যে আমাকে এই এই কোর্সগুলো পাঠিয়ে দেন, ঢাকার সেলার আপনি চিটাগাংয়ের বায়ার আপনার কাছে কোর্সগুলো আপনার প্রয়োজন মতো তারা পাঠিয়ে দিচ্ছে, আপনি গোলসগুলো বুঝে পাচ্ছেন, তারা একটা ট্রাক ভাড়া করলো, ট্রাক ভাড়া করে বা কোনো ট্রান্সপোর্ট এজেন্সির হেল্প নিয়ে আপনার কাছে গোলসগুলো পাঠিয়ে দিল, আপনি পেমেন্টটা করে দিলেন, টাকা দিয়ে দিলেন বা চেক দিয়ে দিলেন। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে মাঝখানে সবচেয়ে বড় বাধা যেটা আসে সেটা হচ্ছে যে বর্ডার, যে আপনি ইচ্ছে করলেই যত সহজে ঢাকায় আপনি টাকা পাঠাতে পারবেন বা এখান থেকে রংপুর টাকা পাঠাতে পারবেন, এখান থেকে রাজশাহী বা সিলেটে টাকা পাঠাতে পারবেন, আপনি ইচ্ছে করলে ইন্ডিয়াতে এভাবে টাকা পাঠাতে পারবেন, আপনি ইচ্ছে করলে চায়নাতে এখান থেকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবেন না, ইচ্ছে করলে চায়না থেকে কোনো কিছু কিনে কিন্তু বাংলাদেশে আনতে পারবেন না, ইচ্ছে করলেই কিন্তু আপনি ইন্ডিয়া থেকে কোনো কিছু কিনে আনতে পারবেন না, বা ইন্ডিয়ানদের কাছে বা চাইনিজদের কাছে আপনি কোনো পণ্যদ্রব্য বিক্রিও করতে পারবেন না। এখানে কিছু প্রসেস প্রসিজিওর আছে, এবং প্রসেস প্রসিজিওরের চেয়েও সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বায়ার এবং সেলার কেউ কাউকে দেখে না, কখনো দেখেও নি। এই যে না দেখার কারণে একজন আরেকজনের প্রতি একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় আছে বলে এই এই ক্রস বর্ডার ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড, যেটাকে আমরা বলি, এই আন্তর্জাতিক বাণিজ্য করা খুব টাফ। আমি চায়না থেকে আমি 100 পিস শার্ট আনতে চাই, আমি যখন আনতে চাইব আমি চাইনিজ সেলারকে বলবো যে ভাই আমার জন্য 100 পিস শার্ট পাঠাও, আমি যখন 100 পিস শার্ট পাঠাতে বলবো সে প্রথমে বলবো যে তাইলে তুমি 100 পিস শার্টের দাম আসে 100 টাকা, তুমি আগে আমার জন্য টাকাটা পাঠাও। সবাই কিন্তু বেনিফিটটা আগে নিতে চাচ্ছে, অর্থাৎ সবাই কিন্তু সিকিউর থাকতে চাচ্ছে, যে সেলার চিন্তা করতেছে যে আমি যদি শার্টগুলো পাঠাই সে যদি বাংলাদেশ থেকে টাকাটা না দেয়, এই জন্য আমি টাকাটা আগে নেওয়ার ব্যবস্থা করি। আবার বায়ার চিন্তা করছে আমি যদি টাকাটা দিয়ে দিই, সে যদি টাকা পাওয়ার পরে আমার কাছে যদি কোনো এই এই শার্টগুলো যদি না পাঠায়, তাহলে দেখেন বায়ার সেলারকে বিশ্বাস করছে না, সেলার বায়ারকে বিশ্বাস করছে না, মিসট্রাস্ট। এই মিসট্রাস্টের জায়গাটা সলভ করার জন্য মাঝখানে একটা ব্যাংক আসে, কারণ ব্যাংক সারা পৃথিবীতে খুবই স্বীকৃত এবং বিশ্বস্ত বা ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, যে কারণে ব্যাংক এখানে ইনভলভ হয়। এবং ব্যাংকের ইনভলভমেন্ট হওয়ার পরে বায়ার এবং সেলার দুজনেই কিন্তু খুব কনফিডেন্ট ফিল করে। কেন কনফিডেন্ট ফিল করে? বায়ার যেহেতু বলছে তুমি আমার জন্য 100 পিস শার্ট পাঠাও, আমি তোমাকে টাকাটা পরে দিব, সেলার কিন্তু বায়ারকে বিশ্বাস করতে পারেনি। আবার বায়ার যদি সেলার যদি বলে যে তুমি আমার জন্য আগে টাকাটা পাঠাও, আমি তোমাকে পরে শার্টগুলো পাঠাবো, বায়ারও চিন্তা করছে আমার যদি টাকাটা যদি সে পাঠানোর পরে যদি গুজগুলো না পাঠায়, শার্ট যদি না পাঠায়, তাহলে এই বিশ্বের অবিশ্বাসের জায়গাটায় ব্যাংক যখন ঢুকলো, ব্যাংক সেলারকে বলছে যে আমি ব্যাংক, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি গুডসগুলো আগে পাঠাও বা শার্টগুলো আগে পাঠাও, এবং শার্ট পাঠানোর পরে তুমি আমাকে
তুমি যে শার্টগুলো পাঠিয়েছো, এই পাঠানো যে কাগজপত্রগুলো, তুমি যে শিপিং ডকুমেন্টগুলো, তুমি গুডসগুলো শিপে তুলেছো, তোমার একটা শিপিং ডকুমেন্ট দিবে তোমাকে, এবং সাথে আমাকে কিছু কাগজপত্র দিবা, তুমি কয়টা শার্ট পাঠালা, কয় প্যাকেট পাঠালা, এই সব কাগজপত্রগুলো আমাকে পাঠাও, আমি সেগুলো দেখে এগুলো পাওয়ার পরে আমি তোমাকে পেমেন্ট করব। এই যে ব্যাংক যখন এই এই কথাটা বলে, ব্যাংক কিন্তু মুখে বলে না, ব্যাংক কিন্তু বলে কিসে, ব্যাংক কিন্তু মুখে বলে না, ব্যাংক বলে আপনার লিখিতভাবে, একটা চিঠির মাধ্যমে, একটা লেটারের মাধ্যমে। অর্থাৎ একটা লেটারের মাধ্যমে সাপ্লায়ারকে ব্যাংক বায়ারের পক্ষে অ্যাসিওরেন্স দেয় যে তুমি এই 100 পিস শার্ট পাঠাও, এবং পাঠানোর পরপরে তুমি আমাকে শিপিং ডকুমেন্টগুলো পাঠাবা। শিপিং ডকুমেন্ট বলতে যে শিপে করে গুডসগুলো আসতেছে বাংলাদেশে, সেই সেই শিপিং লাইন তাকে কিছু কাগজপত্র দেয়, এই কাগজপত্রগুলো তুমি সবগুলো একসাথে নিয়ে আমার কাছে পাঠাও, আমি তোমাকে পেমেন্টটা করব। যেই চিঠির মাধ্যমে, যেই লেটারের মাধ্যমে ব্যাংক এই কাজটা করে, এই অ্যাসিওরেন্স দেয় সাপ্লায়ারকে বা সেলারকে, সেই লেটারটাকে বলছি লেটার অফ ক্রেডিট, বাংলা বলছি ঋণপত্র। এটাকে লেটার অত বলা যেত, এটাকে লেটার অফ ক্রেডিট কেন বলছে, ক্রেডিট বলছে এই কারণে এটা এক ধরনের ক্রেডিট, ক্রেডিট মানে লোন, অগ্রিম, অগ্রিম লোন দিচ্ছে কাকে, বায়ারকে, যে আমি তোমার পক্ষে সেলারকে অ্যাসিওরেন্স দিচ্ছি, এটা এক ধরনের লোন, এটা এক ধরনের ঋণ। কারণ ঋণ এই এই জন্যেই, কারণ যদি সাপ্লায়ার যদি দিতে না, বায়ার যদি টাকা দিতে না পারে, আপনার বায়ারের নামে লোন করে হলেও ব্যাংক সেলারকে টাকা দিতে বাধ্য। এই যে একটা লোন করার বিষয়টা যে এখানে আছে, বায়ারের পক্ষে, বায়ার যদি পেমেন্টটা না দেয়, সেটা বায়ারের নামে একটা ঋণ সৃষ্টি করে এই টাকাটা সেলারকে দেয়া হয়, যে সেই জন্য এটার নাম হচ্ছে লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র। অর্থাৎ যেই পত্রের মাধ্যমে বায়ারের পক্ষে ঋণ দেওয়ার ব্যাপারটা করা হয়, এবং যেই পত্রের মাধ্যমে পাশাপাশি সেলারকে একটা অ্যাসুরেন্স দেওয়া হয়, মালগুলো সাপ্লাই করলে আপনাকে আমি টাকা দিব, যেটাকে আমরা বলছি যে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটটা হচ্ছে ব্যাংকের একটা অ্যাসুরেন্স, ব্যাংকের একটা আন্ডারটেকিং। আন্ডারটেকিং কিন্তু খুবই একটা মারাত্মক ধরনের একটা ইম্পর্টেন্ট শব্দ, আন্ডারটেক করছে ব্যাংক, তুমি তুমি আমার কাছে তুমি শিপমেন্ট করার সাথে সাথে প্রুফ অফ ডকুমেন্টসগুলো পাঠাও, আমি তোমাকে পেমেন্ট করব। প্রুফ অফ ডকুমেন্টস বলতে আমরা বিল অফ লেডিং বুঝি, কমার্শিয়াল ইনভয়েস বুঝি, প্যাকিং ক্রেডিট বুঝি, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, সেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমরা লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র নিয়ে কথা বলছি, অতএব ব্যাংকের যে আন্ডারটেকিং, যেই চিঠির মধ্যে বায়ারকে ঋণ দিয়েও হলেও তোমাকে আমি পেমেন্ট করব, কাকে বলছে, সেলারকে বলছে যে তুমি গুডসগুলো শিপমেন্ট করে, শিপমেন্টের প্রুফ অফ প্রুফগুলো পাঠাও, কাগজপত্রগুলো পাঠাও, তোমাকে আমি পেমেন্ট দেব। ইভেন যদি বায়ারের অ্যাকাউন্টে টাকাও না থাকে, আমি ঋণ করে হলেও তোমাকে আমি পেমেন্ট করব। তাহলে বুঝুন এটা সেলারের জন্য বা সাপ্লায়ারের জন্য কতটুকু কনফিডেন্স বিল্ডিং, অ্যাসুরেন্স, কমিটমেন্ট বা আন্ডারটেকিং, এটাকে বলছে লেটার অফ ক্রেডিট। আন্তর্জাতিক বাণিজ্যে লেটার অফ ক্রেডিট খুবই জনপ্রিয় একটা পেমেন্ট মেথড। এখন লেটার অফ ক্রেডিট ছাড়া আর কী কী পেমেন্ট মেথড আছে? আমি যদি চাইনিজ বায়ারকে বলি তোমাকে একটা চেক দিব, সে কিন্তু বিশ্বাস করবে না, আমি চেক যদি ডিসঅনার হয়, আর চেক কীভাবে কীভাবে দিব, কোন ব্যাংকের উপরে দিব। অতএব লেটার অফ ক্রেডিট আমাদের মতো দেশের জন্য খুবই জনপ্রিয়, এবং আমাদের সাথে যেসব ট্রেড পার্টনারের ট্রেড ইমব্যালেন্স আছে, তারাও কিন্তু আমাদের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে লেটার অফ ক্রেডিটটাকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে করে। সেজন্য বাংলাদেশ থেকে যেসব আমদানি হয়, তার প্রায় 99% আমদানি হয় লেটার অফ ক্রেডিটের মাধ্যমে, অথবা ব্যাংকের ঋণপত্রের মাধ্যমে, অথবা ব্যাংকের অ্যাসিওরেন্সের মাধ্যমে। কারণ বায়ারকে আমরা, আমাদের কাউন্টার পার্ট যেসব সাপ্লায়ার আছে, সেলার আছে, তারা কিন্তু মিসট্রাস্ট করে বলে ব্যাংক এখানে অ্যাসিওরেন্স দেয়, সেই কারণে ব্যাংক যেই পত্রের মাধ্যমে অ্যাসিওরেন্স দেয় এটাকে বলছে ঋণপত্র। এবং আমি এর আগেও বলেছি ঋণ করে হলেও পেমেন্ট দিবে সেলারের, সেই কারণে এটার নাম ঋণপত্র হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঋণপত্র কি, এবং খুবই প্রাঞ্জল ভাষা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।